আজকে ডে নাম্বার ফোর। আজকে আমরা লোকাল কিছু আরও সাইট সিন করতে যাবো। আজ কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে এখানে, তো বৃষ্টির পরে কিন্তু আজকে সকালের ওয়েদারটা জাস্ট ফাটাফাটি, খুব হাওয়া ছেড়েছে, খুবই সুন্দর একটা সুন্দর রৌদ্রের দিন। দেখি খুব হাওয়া দিচ্ছে আজকে, কাল বৃষ্টির পরে মেঘটা সরে গেছে বলে। দেখুন পাহাড়টাও ক্লিয়ার দেখা যাচ্ছে আজকে। সামনে কিছু কাজ হচ্ছে, আর দেখুন এই যে এন্ট্রেন্সটা, বিরায়তন মিউজিয়াম একটা, সেটার জন্য এসছি আমরা দেখার জন্য। দেখি চলুন দেখা যাক। এখন আমরা মিউজিয়ামের ভেতরটা প্রবেশ করেছি, দেখুন মিউজিয়ামটা খুবই সুন্দর করে সাজানো। কেউ নামিও রেঙ্গে 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 কেউ নামিও হো 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 রেঙ্গে কেউ নামিও রেঙ্গে কেউ নামিও হো রেঙ্গে কেউ নামিও রেঙ্গে কেউ নামিও রেঙ্গে কেউ নামিও হো রেঙ্গে কেউ। এখন আমরা চলে এসেছি পাণ্ডু পোখরে। এখানে নানা রকমের অ্যাক্টিভিটিসের জন্য নানা রকমের প্যাকেজ আপনারা আছে, দেখতে পাচ্ছেন এটা এন্ট্রি ফ্রি। আমরা হোয়াইট ব্যান্ড পরেছি, দেখুন মাথা উপর দিয়ে হনুমান চলে যাচ্ছে, এটা এন্ট্রি। এটা বেসিক্যালি একটা পার্ক, প্রচুর রকমের অ্যাক্টিভিটিস আছে। এই গেট দিয়ে আমাদের ঢুকছি আমরা, দেখুন বিশাল এরিয়া জুড়ে এই পার্কটা, প্রচুর অ্যাক্টিভিটিস, প্রচুর রকমের জিনিস রয়েছে। প্রচুর র‍্যাবিট রয়েছে এর ভেতরে। এই দেখুন চিলড্রেন প্লে জোন, এটা চিলড্রেনদের জন্য প্রচুর খেলার ব্যবস্থা, দোলনা,
সব কিছুই রয়েছে আর এইগুলো এক একটা চেস বোর্ড এরকম এক একটা রুম রয়েছে দেখুন এখান থেকে ওইদিকে এন্ট্রান্স থেকে প্রচুর রকমের ফোয়ারাও রয়েছে আবার এখানে বোটিংও করছে মানুষরা বেশ বড়ই লেক এটা নানা রকমের অ্যাক্টিভিটিস চলছে এখানে দেখুন এবার আমাদের প্রচুর ঘোরাঘুরি করে আমরা এই পাণ্ডু পুকুর থেকে বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই ঘোড়া গাড়িটা করে আমরা এবারে বেড়াতে যাব ঘোড়ার নাম হচ্ছে রানী রানী ঘোড়া আমরা এখন পৌঁছে গেছি মানিয়ার মঠে এটা দেখছেন আপনারা সোন ভান্ডারে পৌঁছে গেছি আমি এইটা এখন আমরা এসেছি যেখানে হট স্প্রিং উষ্ণ প্রস্রবণের মেন এটা সেখানে প্রচুর লোক সমাগম সারাদিন গতকাল রাতে আমরাও স্নান করতে এসেছিলাম রাত্রের দিকে তবু ফাঁকা থাকে কিন্তু দিনের বেলা বেশ ভালোই ক্রাউড দেখুন এটা যাওয়ার রাস্তা উষ্ণপ্রস্রমে কুণ্ডতে স্নান করতে যাওয়ার রাস্তা এখানে মন্দিরও আছে গণেশ মন্দির মা কালী মন্দির এখানে প্রসাদ বিক্রি হচ্ছে আপনার নাচ তো ছোট পেশা তো আপনার
এখানেও জল প্রচুর প্রস্রবণের। দেখুন এখন আমরা এসেছি এই উষ্ণ প্রস্রবণে স্নান করার জন্য, প্রচুর মানুষজনের সমাগম এখানে। আমরা এবার একটু স্নান করবো উষ্ণ প্রস্রবণে, চলুন। বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়েছি ট্রেনের উদ্দেশ্যে, আজকের মতন আমার এই ব্লগ এই রাজগীর ঘোড়া দিয়েই শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটি। আর অপেক্ষায় থাকুন আমার আরও নেক্সট ভিডিও আসার জন্য। আর আমার এই চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।